जीने के है चार दिन, बाकी है बेकार दिन। तो जीने के है चार दिन कथाटार একটা অর্থ আছে, সেটা হলো আমরা কতদিনই বা পৃথিবীতে বাঁচবো, তাই না? আর যে কয়দিন বাঁচবো মস্তি এনজয় এন্ড সঙ্গে কিছু রুলস মানতে হবে। তো আমরা চলে এসেছি আজকে আমাদের ইউটিউবে একটা ভিডিও নিয়ে। তো চলো ভিডিওর কন্টেন্টটা কি হতে চলেছে তোমাদেরকে আমি একটা টাচ দিয়ে জানিয়ে দিই। তো প্রথমত এই ভিডিওর কন্টেন্ট হলো বিল্টার ভাই, মানে বিল্টার ভাইয়ের সঙ্গে যে ইন্তাজুল থাকে, তারপর রাহুল থাকে, তারপর নতুন একটা মেয়ে এসেছে, তারপর যে পুলিশটা আছে, তারপর একটা মেয়ে আছে, এরা অ্যাকচুয়ালি বিল্টারের কে কে হয় এবং তাদের মাসিক বেতন কত, এই নিয়ে একটা ভিডিও আমি করছি আজকে। তো বিল্টার ভাই নাম্বার ওয়ান আর আরিফ, হ্যাঁ সরি আরিফের কথা না বললে, আরিফ তো নাম্বার ওয়ানেই, বিল্টার ভাই আর আরিফ একসঙ্গে ভাইরাল হয়, যেটা মাইতো রব্বা নামে পরিচিত। কি নামে? মাইতো রব্বা। আরে মাইতো রব্বা ডাল না বলছি গো। তো সবাই একটা প্রশ্ন মানে তুলে ধরে, সেটা হলো রাহুল মানে মোটা ছেলেটা কি বিল্টার ভাই সত্যি ছেলে? আমি অত মোটাও না, ছেলে না। তো এর উত্তরে আমি বলবো বিল্টার ভাই ছেলে না এবং ভাইয়ের ছেলেও না, পাড়া প্রতিবেশী ভাইপো হয়, মানে বিল্টার ভাইয়ের পাড়া প্রতিবেশী একটা ভাইপো হয় রাহুল। ওকে, তা রাহুল ভাই এখন কত কামাচ্ছো? এর কথা ইন্তাজুল, হ্যাঁ ইন্তাজুল, সবাই একটা প্রশ্ন খাড়া করে, ইন্তাজুল ইন্তাজুল কি আদৌ এরকম পোতলা নাকি ওইভাবে ও ভিডিওতে ওইভাবে কথা বলে? তো মেন কথা হলো ইন্তাজুল সত্যি একটু তোতলা টাইপের। তো বিল্টার ভাইয়ের একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, আমার বলে না প্রত্যেকটা দর্শকেরই লেগেছে, যাদেরকে কেউ দাম দিত না সমাজে, যেমন ইন্তাজুল ছেলেটা হেলা ফেলা হয়ে বেরিয়ে বেড়াইতো, আর সেই ইন্তাজুল বিল্টার ভাইয়ের ভিডিও গিয়ে প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসে, আর রাহুল, রাহুলকে প্রত্যেকটা মানুষ এখন ভালোবাসে, আর খুবই ফেমাস হয়ে গেছে, এই সত্যি সত্যি, বিশেষ করে ও খুবই হাসাতে পারে। তাই আমি আর কি বেশি কথা বলবো, এই যে নতুন একটা মেয়ে এসেছে, এও অসাধারণ অ্যাক্টিং করছে, খুবই ভালো লাগছে আমার। আর বিল্ডার ভাইয়ের সঙ্গে মাঝে মাঝে আমিও থাকছি একসঙ্গে, কত ভালো লাগছে আমাদের ভাবটাতে। তো প্রায় দিনই শুটিং চলছে বিল্টার ভাইয়ের, সেদিনকে দরগাস্তলা এসেছিল, তো আমি সেদিনকে প্রাইভেট পড়াচ্ছিলাম, টিউশন করাচ্ছিলাম, সেই জন্য আমি যেতে পাইনি। খুব মিস করছি বিল্টার ভাই তোমাকে, সেদিন কাজটা মানে প্রতিদিন প্রায় তো দেখা হয়ই, কিন্তু সেদিনটা মিস করছি। আর আরিফ, আরিফের ব্যাপারটা বলি, আরিফ এখন নতুন চ্যানেল খুলেছে সবাই জানো, সবাই সাবস্ক্রাইব করবা, আর কিছু বলার নাই ওকে নিয়ে, কারণ ওর চ্যানেল আছে, ও নিজে নিজে বলবে, আমি বলে দিলে তার হবে না। হ্যাঁ, তো এই হলো ব্যাপার, তখন আমাকে সে কলার চিপে ধরবে, এই তাজুল তুমি আমার নামে সব ভিডিও করে দিয়েছো, আর আমি এখনো ভিডিও করতে বেশি নিয়ে তাইলবে, তার জন্য ওই বলবে যা বলার, আমি আর কিছু বললাম না। তো এই হলো ব্যাপার, ইন্তাজুল আদেতেও ওই রকম একটু মানে তোতলা টাইপের, আর বিল্টার ভাইয়ের ছেলে রাহুল, বিল্টার ভাইয়ের আপন মানে নিজের ছেলে না, তিন নম্বর মেয়েটা ওদের পাড়া প্রতিবেশী নতুন এসেছে। তো ওদের বিষয়ে আরও তথ্য তোমাদেরকে আমি পরে জানাবো, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত, বাই।